আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি এগ্রেড ফার্মাসিস্ট আব্দুল্লাহ আজকে আপনাদের ফার্মাসি বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের অতি পরিচিত একটা সমস্যা, সেই শারীরিক ওই সমস্যাটা নিয়ে আলোচনা করব। আমাদের আশেপাশে পরিচিত মা বাবা আত্মীয় স্বজন অনেকেই দেখবেন শ্বাসকষ্ট বা বুকে হার্টের বিভিন্ন সমস্যায় আক্রান্ত। অনেক সময় আমরা অনেক কারণে সঠিক হার্টের কোন ওষুধটা খাইলে ভালো, মোটামুটি ভালো কাজ করবে এবং হার্ট ভালো থাকবে সেই জিনিসটাই আমরা জানি না। সে সম্পর্কে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। এই যে আজকে আমি আপনাদেরকে একমি কোম্পানির ইকোস্প্রিন যে 75 এই মেডিসিনটা নিয়ে আপনাদের সামনে আসছি। হার্টের সে যে কোনো হার্টের রোগী হোক না কেন, তার জন্য সবচেয়ে বলতে পারেন আশীর্বাদ স্বরূপ মেডিসিন সেটা হয়েছে ইকোস্প্রিন 75। এটা অনেক ভালো একটা মেডিসিন, নিশ্চিন্তে খেতে পারে মানুষ, কারণ এটা 99% ডক্টর হার্টের পেশেন্টদের ইকোস্প্রিন সাজেস্ট করে। এবং ইকোস্প্রিন এত ভালো একটা মেডিসিন যেটা সারা পৃথিবীর সব দেশে এটা ট্যাক্স রাখা হয় না, অর্থাৎ এটা এত বেশি চলে যে জন্য গভর্নমেন্টের এটা ট্যাক্সেরই প্রয়োজন হয় না। পৃথিবীর সব দেশে এটা খুবই ভালো চলে এবং হার্টের রোগীদের জন্য আশীর্বাদ বলতে পারেন। এবং প্রতি পাতা ইকোস্প্রিন মেডিসিনের দাম মাত্র 6 টাকা। তার মানে বুঝতে পারছেন কতটা কমের মধ্যে এই মেডিসিনটা আমাদের জন্য সরকার প্রোভাইড করছে। এবং এই মেডিসিনটা খাবারের নিয়ম হয়েছে 2টা, সকালে একটা রাত্রে একটা। এবং এই মেডিসিনটা যারা খাবেন অবশ্যই হার্টের পেশেন্ট হতে হবে, যারা হার্টের পেশেন্ট ওরা নিশ্চিন্তে এই মেডিসিনটা খেতে পারেন। এবং অবশ্যই আপনারা ডক্টরের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণভাবে চলার চেষ্টা করবেন এবং নিয়ম শৃঙ্খলা সব কিছু মেনে চলার চেষ্টা করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি। আমি এগ্রেড ফার্মাসিস্ট আব্দুল্লাহ। অবশ্যই আমাদের ফার্মাসি বাংলা টিভি চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।